আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আমি কালকে একটা ভিডিও আপলোড করছিলাম যে পর্তুগালের মধ্যে এখন বর্তমানে কোন কাজের চাহিদাটা বেশি। তো অনেক ভাই আমাকে এই ধরনের প্রশ্ন করেছেন, আবার যে ভাই তো আবার পড়াশোনা জানে না বা কম্পিউটার প্রতি আগ্রহ না, তারা তো এইসব কাজ ইচ্ছা করলে করতে পারবে না। তারা মোটামুটি পড়াশোনা করছে বা মোটামুটি জানে, তারা কি ধরনের কাজ পাবে এখন বর্তমানে, সে সম্পর্কে কথা বলার চেষ্টা করব। এই বিষয়ে যদি আপনার জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করেন, তাহলে আজকে একটা সঠিক ধারণা পেয়ে যাবেন যে এখন বর্তমানে পর্তুগালের মধ্যে কোন কাজের চাহিদাটা বেশি। তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং কি সাথে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন যেন আমি কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন শুরু করি। আমি কালকে আলোচনা করছিলাম যে যারা কম্পিউটার রিলেটেড কাজগুলো জানেন তারা কিন্তু এখানে আসার পরে কখনো জবলেস হিসাবে থাকা লাগবে না, সব সময় কিন্তু কাজ করতে পারবেন যদি আপনার রেসিডেন্ট পারমিটটা পান তাহলে। আর যারা ধরেন নতুন আসলেন বা পড়াশোনাও তো বেশি না, তারা কিন্তু ইচ্ছা করলে যারা রেসিডেন্ট পারমিটটা পাবেন তাদের কিন্তু অনেকগুলো অপশন আছে এখানে, তারা কখনোই বেকার থাকে না ঢুকতে গেলে। যারা ধরেন কাজ করার মতো মন মানসিকতা রাখে আর কি, তাদের অনেকগুলো সিস্টেম হচ্ছে যে পর্তুগালের মধ্যে যারা মোটরসাইকেল চালাতে পারেন তাদের জন্য কিন্তু লাইসেন্স বিহীন কিন্তু একটা মোটরসাইকেল আছে 45 সিসি। আপনারা ইচ্ছাগুলো যারা এখানে আসবেন কার্ড পাওয়ার পরে আপনারা কিন্তু এই মোটরসাইকেলটা চালাইও কিন্তু আপনি উবার ডেলিভারি বা এখানে অনেকগুলো প্ল্যাটফর্ম আছে যেমন বোল্ট আছে এবং কি গোয়াবো অনেকগুলো আছে, আপনি ইচ্ছাগুলো কিন্তু ওইগুলো কিন্তু চালাতে পারবেন। কিন্তু উবারের মধ্যেও কিন্তু আপনি ওই মোটরসাইকেল চালাতে কিন্তু আপনার কোনো লাইসেন্সের প্রয়োজন হয় না, আপনার জাস্ট রেসিডেন্ট পারমিটটা যদি থাকে তাহলে আপনি ওই কাজটা করতে পারবেন। আর না হলে আরেকটা অপশন আছে, যারা সাইকেল চালাতে ভালোবাসেন তারা সাইকেল দিয়েও কিন্তু বিভিন্ন জায়গার মধ্যে মানে খাবার ডেলিভারি করতে পারবেন, ওটার জন্য কিন্তু আপনার লাইসেন্স প্রয়োজন হয় না, আপনার জাস্ট রেসিডেন্ট পারমিটটা থাকলেই কিন্তু আপনি এই জিনিসটা করতে পারতেছেন। তো অনেক ভাই আসলে এটাও করে যে যারা ধরেন নতুন আসছে কোনো কাজকর্ম পাচ্ছে না, তারা কিন্তু ধরেন অন্যজনের থেকে উবার আইডি অথবা বিভিন্ন সফটওয়্যারের ই নিয়ে ভাড়া নিয়ে থাকে যে আপনাকে এত টাকা দিব, আপনি আপনার জাস্ট উবার আইডিটা আমাকে দিবেন, আমি সাইকেল দিয়ে ডেলিভারি করবো আর কি। এটা তারা ওনারা চেক করে না যে কে কাজ করতেছে বা কে কী করে, এটা তো ওনারা চেক করে না। এই জন্য একটা সুবিধা হচ্ছে যে যাদের পরিচিত ভাই ব্রাদাররা আছে তাদের কার্ড দিয়ে তারা ধরেন উবার আইডিটা খুলে তারপরে ওনারা ওনার আইডিটা উনি ইউজ করে আর কি। তো এটা জাস্ট আমি বললাম কারণ আপনাদের জানার প্রয়োজন আছে, এই জন্যই কিন্তু বলার চেষ্টা যে এখানে সবাই আসে কিন্তু কিছু টাকা ইনকামের জন্য, যে কোনোভাবেই হোক টাকাটা ইনকাম করা হচ্ছে যে মেন, ভালোভাবে টাকা ইনকাম করাটা হচ্ছে মেন। তো এই জন্যই বললাম কারণ অনেক ভাই এরকমও করে থাকে, লাইসেন্সের প্রয়োজন হয় না যে আপনি এখানে উবার চালাতে পারবেন কোনো সমস্যা নাই, আর সাইকেল দিয়ে হোক বা আপনার এখানে মোটরসাইকেল একটা আছে 45 সিসি, আমি যদি পারি তাহলে ছবিটা দিয়ে দেবো কারণ এখানে অনেক ভাই ব্রাদার আছে আমার পরিচিত, তারা এই মোটরসাইকেল দিয়ে তারা উবার ডেলিভারি করে থাকে। তো এটার জন্য লাইসেন্সের প্রয়োজন না, আপনি যদি জাস্ট বাংলাদেশের মধ্যে মেয়েদের যে স্কুটারগুলো আছে এরকমই ধরতে গেলে ওই মোটরসাইকেল যদি চালাতে পারেন তাহলে আপনি এখানের মধ্যে এসে ওই কাজটা করতে পারবেন। আর না হলে এখানে ব্যাটারি চালিত সাইকেল আছে বা হ্যান্ডেলিংয়ের সাইকেল আছে, সব কিছু দিয়ে আপনার যেটা ভালো লাগে সেটা কিনে আপনি কিন্তু ডেলিভারি কাজ করতে পারবেন, আপনাকে অত বেশি কষ্ট করতে হবে না। তো আর এমনিতে যদি আপনার প্রফেশন যদি অন্য রেস্টুরেন্ট, তো এখন তো বন্ধ, এখন বর্তমানের কথাই বলতেছি, আর যখন সামার চলে আসবে, এখন আস্তে আস্তে সামার চলে আসতেছে, এখন অলরেডি ফেব্রুয়ারি মাস চলতেছে, মার্চ তারপরে এপ্রিল মাসের দিকে তো গরম পড়া শুরু করবে, তখন যদি COVID-19 না থাকে তাহলে আপনি অ্যাভেলেবেল জব পেয়ে যাবেন, রেস্টুরেন্ট অথবা ট্যুরিস্ট শপ এসব কাজের মধ্যে অনেক জব পেয়ে যাবেন, ওগুলোর মধ্যে কোনো রেসিডেন্ট পারমিট বা এসবের প্রয়োজন হয় না, আপনি ইচ্ছা করলেই কাজগুলো করতে পারবেন। তো আশা করি বুঝতে পারছি, যদি এরপরও কোনো ধরনের প্রশ্ন থাকে এ বিষয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করব আনসারটা দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই সঙ্গেই থাকবেন। চাও।